চিকেন কিংবা মটন বিরিয়ানি আমরা প্রায় সকলেই পছন্দ করি, তবে হঠাৎ করে বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হলে এটা ঝটপটভাবে বানানো যায় না। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটা বিরিয়ানি রেসিপি যেটা ঝটপটভাবে বানানোও যায় আর মশলা কিন্তু খুব কম লাগে। আবার অনেকে চিকেন বা মটন খান না, তাদের জন্য স্পেশালি এই রেসিপিটা। আর সেই রেসিপিটা হলো আলুর দম বিরিয়ানি, যেটা খুব সহজেই বাড়িতে বানানো যায়। দেখে নিন কীভাবে বানাবো। এই জন্য আমি 1.5 বাটি বাসমতি চাল নিয়েছি। বিরিয়ানি তৈরির জন্য বাসমতি চালটাই ব্যবহার করবেন। এরপর চালটাকে 2-3 বার ভালোভাবে ধুয়ে নেব। জলটা ঝরিয়ে নিয়েছি, এরপরের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের মতো রেখে দেব। 1.5 বাটি চাল নিয়েছিলাম, তাই এখানে আমি 6 বাটি জল নিয়েছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, 1/2 চামচের মতো লবণ, 3 খণ্ড দারচিনি, 2 এলাচ, 4টা লবঙ্গ, 1টা জায়িত্রী, 4টা কালো গোলমরিচ। এরপর জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। জলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। আর এদিকে 15 মিনিট চালটা ভেজানো হয়ে গেছে, জলটা ফুটতে শুরু করেছে। এরপর আমি চালটাকে জল থেকে ছেঁকে পরে দিয়ে দিচ্ছি। সব চালটাকে এর মধ্যে দিয়ে দিলাম, হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। চালটাকে 80% সেদ্ধ করে নিতে হবে, তার বেশি সেদ্ধ করলে বিরিয়ানির ভাগটা কিন্তু ঝুরঝুরে হবে না। আর মাঝে 1-2 বার নাড়াচাড়া করে নিতে হবে। 5-7 মিনিট পরে চেক করলে দেখা যাবে যে এটা 70-80% সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর চারদিকে ছড়িয়ে এটাকে রেখে দিলাম, যাতে ভাতটা ভালো করে ঝুরঝুরে হয়। ব্যারেস্তা তৈরি করার জন্য এখানে বেশ কিছুটা সরষে তেল আমি কড়াইয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ঘি। এখানে কিছু পেঁয়াজ আমি একদম সরু করে লম্বা করে কেটে রেখেছি, এটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যারেস্তা তৈরির জন্য ঘিটা আমি এই জন্যই ব্যবহার করলাম, ব্যারেস্তা ঘি ছাড়া ভালো লাগে না। আপনারা চাইলে ঘিটা স্কিপ করে যেতে পারেন। আর এখানে তেলের পরিমাণটা একটু বেশি নেবেন, না হলে ব্যারেস্তাটা ঝুরঝুরে হবে না। যতক্ষণ না পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নেব। মিডিয়াম টেম্পারেচারে পেঁয়াজটাকে ভাজতে হবে আর মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এরপর পেঁয়াজটাকে তুলে নিচ্ছি। ব্যারেস্তা রেডি। এখানে 5টা মিডিয়াম সাইজের আলু ছুলে 2 খণ্ড করে কেটে নিয়েছি। চাইলে এখানে ছোট আলু গোটা ব্যবহার করা যায়। ব্যারেস্তা তৈরির পরে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/4 চামচ লবণ। এরপর কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে চাইলে 1/2 চামচ ঘি ব্যবহার করা যেতে পারে, তবে আমি ব্যারেস্তা তৈরির সময় একটু ঘি ব্যবহার করেছিলাম, তাই আর ঘি ব্যবহার করলাম না। নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে দেবো, যাতে আলুটা সিদ্ধ হয় আর ভালোভাবে ভাজা হয়। 2 মিনিট পরে ঢাকা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে সব দিকটা ভালোভাবে ভাজা হয়। তার জন্য আবারও ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিচ্ছি। 2 মিনিট পরে আলুগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এরপর আমি আলুগুলোকে তুলে নেব। আর আলু ভাজাটা কিন্তু মিডিয়াম ফ্লেমে করতে হবে পুরোটায়। আলুগুলো তুলে নেওয়ার পরে বাকি যে তেলটা রইল সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি, 1/2 চামচ গোটা জিরে, 3টা লবঙ্গ, 2 খণ্ড দারচিনি আর 2টো এলাচ, 4টা গোলমরিচ আমি একটু থেতলে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, সামান্য জায়ফল গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা। এরপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি 1টা বড় সাইজের টমেটো বড় বড় করে কেটে নিয়েছি। এরপর এটাকে তেলের মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে টমেটোটা যেন খুব বেশি গলে না যায়। 4টা কাঁচা লঙ্কা লম্বা করে 2 খণ্ড করে নিয়েছি, এটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বিরিয়ানির জন্য অন্য কোনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করা হবে না, এখানে এই কাঁচা লঙ্কাটাই ব্যবহার করা হবে, তাই কাঁচা লঙ্কা ব্যবহারের সময় বুঝে শুনে ব্যবহার করবেন। এখানে আমি 1 কাপ টক দই নিয়েছি, দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ গরম মশলা গুঁড়ো, 1/4 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/4 চামচ ধনে গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ বিরিয়ানি মশলা, 1/2 চামচ আদা বাটা। এরপর পুরোটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পুরোটাকে ভালোভাবে মিশিয়ে একটু ফেটে নেওয়ার পরে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ব্যারেস্তার 10% দিয়ে দিচ্ছি। তারপর পুরোটাকে ভালোভাবে মিশিয়ে রেখে দিলাম।
আর এদিকে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি একটা টমেটোর পেস্ট তৈরি করেছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। পুরোটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো। তারপর আবারও পুরোটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যে দইয়ের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই দইয়ের পেস্টটা এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ না এটা থেকে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দেব আর মাঝে মধ্যে একবার করে নাড়াচাড়া করে নেব। 1/2 চামচ লবণ এর মধ্যে দিয়ে পরে আবারও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নিচ্ছি। এটা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর জলটা অনেকটা শুকিয়ে এসেছে। আগের থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে পরে একটু কষে নিতে হবে। পুরোটাই কিন্তু মিডিয়াম ফ্লেমে করতে হবে। মোটামুটি 2-3 মিনিট ভালোভাবে কষে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো জল। তারপর পুরোটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। 5 মিনিট পরে ঢাকা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুর দম বিরিয়ানির জন্য আলুর দম রেডি। এরপর এটাকে নামিয়ে নেব। এখানে আমি 1/2 কাপের মতো দুধ নিয়েছি। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল আর সামান্য স্যাফরন ফুড কালার। পুরোটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে বেশ কিছু ধনে পাতা নিয়েছি। ধনে পাতাগুলোকে এরকমভাবে কুচি করে নিয়েছি। কিছু পুদিনা পাতা নিয়েছি, পুদিনা পাতাগুলোকেও কুচি করে নেব। এরপর আমি বিরিয়ানির জন্য কড়াইটা সাজাব। এর জন্য আমি যে আলুর দমটা তৈরি করে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে 1/2 দিয়ে দিচ্ছি। নিজের মতো করে এটাকে আপনি সাজিয়ে নিতে পারেন। এর ওপরে কিছু বেরেস্তা আমি ছড়িয়ে দিলাম। এরপর কিছু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। 1/2 চামচের মতো বিরিয়ানি মশলা ওপরে ছড়িয়ে দিচ্ছি। বিরিয়ানির জন্য যে ভাতটা তৈরি করে রেখেছিলাম তার 1/2 এখানে আমি দিয়ে দিচ্ছি। এরকমভাবে দিয়ে দিতে হবে। বিরিয়ানির জন্য যে পাত্র ব্যবহার করবেন খেয়াল রাখবেন সেই পাত্রের নিচটা যেন সমতল হয় অনেকটা, ঠিক এরকম। স্যাফরন ফুড কালার দেওয়া যে দুধটা ছিল সেটা আমি এরকমভাবে ক্রস করে দিচ্ছি, কারণ কিছু ভাত সাদা থাকলে বিরিয়ানিটা দেখতে বেশি ভালো লাগে। ওপরে কিছু বেরেস্তা ছড়িয়ে দিলাম, কিছু ধনে পাতা ছড়িয়ে দিলাম আর কিছু পুদিনা পাতা কুচি ছড়িয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ বিরিয়ানি মশলা, 1 চামচ ঘি আর স্বাদ মতো লবণটা এখানে ব্যবহার করবেন। এখানে আমি 1/4 চামচ লবণ ওপরে ছড়িয়ে দিলাম। এরপর যে বাকি আলুর দমটা আছে সেটা ওপরে আমি সাজিয়ে এরকমভাবে দিয়ে দিচ্ছি। পুরোটাই দেওয়া হয়ে গেছে। এরপর ওপরে ছড়িয়ে দিচ্ছি কিছু বেরেস্তা, কিছু ধনে পাতা কুচি, 1/2 চামচ বিরিয়ানি মশলা। বাকি যে ভাতটা আছে সেই ভাতটা ওপরে দিয়ে দেব। এখানে যে বিরিয়ানি মশলাটা আমি ব্যবহার করেছি সেটা একদম হোমমেড বিরিয়ানি মশলা, আর এটার ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর হয়। বিরিয়ানি মশলার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। সব ভাতটা দেওয়া হয়ে গেছে। এরপর স্যাফরন ফুড কালার মেশানো যে দুধটা আছে সেই দুধটা আবারও এরকমভাবে ক্রস করে দিয়ে দিচ্ছি। ওপরে ছড়িয়ে দিচ্ছি 1 চামচ বিরিয়ানি মশলা। বাকি যে বেরেস্তাগুলো আছে সব বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। ধনে পাতা কুচি, পুদিনা পাতা কুচি, 1 চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ লবণ। লবণটা আমি অনেক জায়গায় বারবার করে ব্যবহার করছি, তাই লবণটা আপনারা ব্যবহার করার সময় স্বাদ মতো আর পরিমাণ বুঝে ব্যবহার করবেন। এখানে আমি 1/2 বাটির মতো জল নিয়েছি। জলটা চারপাশে এরকমভাবে দিয়ে দিলাম। পুরো জলটা দিনে একটু জল বেঁচে গেছে। বিরিয়ানিটাকে দমে বসানোর জন্য মিডিয়াম ফ্লেমে গ্যাসের ওপরে একটা লোহার তাওয়া বসিয়েছি আর তাওয়ার ওপরে বিরিয়ানি তৈরির পাত্রটা চাপিয়ে দিচ্ছি। এরপর একটা থালা এর ওপরে এরকমভাবে দিয়ে দিচ্ছি আর ওপরে একটা জল রাখা বাটি দিয়ে দিচ্ছি যাতে ভেতর থেকে কোনো স্টিম বাইরে বেরিয়ে না আসতে পারে। এরপর এটাকে মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের মতো আর লো ফ্লেমে 15 মিনিটের মতো টোটাল 25 মিনিট সেদ্ধ করে নেব। 25 মিনিট পরে গ্যাসটা অফ করে 5 মিনিট মতো ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি দেখিয়ে দিচ্ছি যে বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর কড়াইয়ের মধ্যে কিন্তু বিরিয়ানি কোথাও লেগে যায়নি। এই প্রসেসে করলে কড়াইয়ের মধ্যে বিরিয়ানি লেগে যাওয়ার চান্স থাকে না, কারণ ডাইরেক্ট টেম্পারেচারটা কড়াইয়ের মধ্যে আসে না লোহার তাওয়াটা ব্যবহার করার জন্য। বিরিয়ানি সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। আর দেখুন ভাতগুলো কতটা চুচুতে আছে। এরপর বিরিয়ানিটাকে গরম গরম সার্ভ করে ফেলুন
রায়তা বা বিরিয়ানির সাথে খেতে ভালো লাগা আপনাদের যে কোনো ফেভারিট জিনিস দিয়ে। দেখলেন তো কীভাবে ঝটপট করে আলুর দম বিরিয়ানি সহজেই বানানো যায়। আর এই টিপসগুলো ফলো করলে বিরিয়ানি একদম পারফেক্ট হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আর কমেন্টে জানান যে কেমন লাগলো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।